আজি বিজেপিত যোগদান করিব সদ্য পদত্যাগী কংগ্রেসী নেতা সুরেশ বড়াই। দিসপুরত মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাত মিলিত হব সুরেশ বড়া। শুকুরবারে আচম্বিতে কংগ্রেস দল ত্যাগ করেছিল নগাঁও জেলা কংগ্রেসের সভাপতিগুলো। প্রদেশ কংগ্রেসের সভাপতিলৈ লিখা পদত্যাগ পত্রত উল্লেখ করেছিল দুই নেতার নাম। দুয়োগৰাকী নেতার মইমতালিত অতিষ্ঠ হওয়া বলে উল্লেখ করেছিল সুরেশ বড়াই। শুকুরবারে কংগ্রেস ত্যাগ করা সুরেশ বড়াই আজি গেরুয়া বহন পরিধান করব। কেবল সুরেশ বড়াই নহয়, কংগ্রেসত এতিয়া যেন দল ত্যাগর ধুমুহা চলিছে। সুরেশ বড়ার পিছত দল এরিলে যুব কংগ্রেসের এগারী নেতায়। কংগ্রেস ত্যাগ করলে প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি পরিতোষ রয়, এ আই সি সির সভাপতি মল্লিকার্জুন খার্গেলৈ পরিতোষ রয়ের দল ত্যাগ পত্র প্রেরণ। আজি সুরেশ বড়ার লগতে পরিতোষ রয়ও গেরুয়া বহন পরিধান করার সম্ভাবনা আছে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত এয়া মুখ্যম আঘাত কংগ্রেস দলটির বাবে। নগাঁও জেলা কংগ্রেসের সভাপতি সুরেশ বড়াই লক্ষণীয়ভাবে আচম্বিতে শুকুরবার দিন পদত্যাগ পত্র প্রেরণ করেছিল, আর সেই দল ত্যাগর পাছত আজির দিন হয়তো গেরুয়া বহন পরিধান করব পারে। আর যখন এ পি সি সির সভাপতিলৈ পত্র প্রেরণ করেছিল, সেই পত্রখনত উল্লেখ করেছিল যে দুগৰাকী নেতার বাবে দল ত্যাগ করেছে, আর সেই নেতা দুগৰাকীর যে মইমতালি, সেই মইমতালিত এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছে, আর সেইভাবে দল ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করে বলে পত্রখনত উল্লেখ করেছে। আর আজি যেহেতু মুখ্যমন্ত্রীক লগ করব, কিমান সময়ত লগ করব, আর আজির দিনটিতে গেরুয়া বহন পরিধান করার সম্ভাবনা আছে, এই সন্দর্ভত আর কিছু আপডেট আমি আপনার জানাব বিচার। আমার জ্যেষ্ঠ সাংবাদিক অমরেন্দ্র ডেকার জড়িয়ে, গতি অমরেন্দ্র ডেকার কাকলে পুনপটিয়াকৈ গৈছো। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্ত নগাঁওর বাবে, বিশেষ নগাঁও বা গোটে কংগ্রেস দলটির বাবে আসলে মুখ্যম আঘাত বলে কোব লাগবে। এই যে পত্রখনত দুগৰাকী নেতার কথা উল্লেখ করেছে, কার কোন দুগৰাকী নেতার কথা আসলে উল্লেখ করেছে, এই সন্দর্ভত আর কেনকা ধরনের আপডেট আপনার হাতত আছে আমি সেয়া জানিব বিচার। হয় চাওক, এইখানে মুহূর্তত মই মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনের উপস্থিত আছো, আর 7 বজার লগে নগাঁও জেলা কংগ্রেসের সভাপতি, কালিলৈকে নগাঁও জেলা কংগ্রেসের সভাপতি হয়ে আছে সুরেশ বড়া, ইতিমধ্যে উপস্থিত হয়েছে সেই মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনের সম্মুখত। তার সমান্তরালকে একখন গাড়িতে আহিছে যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি পরিতোষ রয়। যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি পরিতোষ রয় বিগত সময় দেখা গৈছিলে যে যুব কংগ্রেসের নির্বাচন যেটা অনুষ্ঠিত হয়েছিল আটাইতকৈ বেশি চর্চিত দাবিদার আসলে যে পরিতোষ রয় এবার যুব কংগ্রেসের সভাপতি হব, কিন্তু মূলকত নির্বাচিত নকল, সলনি জুবের আনন্দ যুব কংগ্রেসের সভাপতি নির্বাচিত হল, আর দ্বিতীয় স্থানত থাকি যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি পালে, আজি আহি উপস্থিত হয়েছে। গতি এই দুইগারী নেতায় কংগ্রেস দল ত্যাগ করা কথাটোয় যথেষ্ট প্রভাবিত করব দলটুক। আর আমি এই কথাখিন কব বিচার যে এই মুহূর্ত যেহেতু লোকসভা নির্বাচন সম্মুখত আছে, তার সমান্তরক দেখা গেছে যে কংগ্রেসে কেবাটাও কার্যসূচী গ্রহণ করে সাংগঠনিক ভেটি সুদৃঢ় করার কারণে চেষ্টা করে আছে, আর সেই সময়তে জেলা কংগ্রেসের সভাপতি, নগাঁও জেলা কংগ্রেসের সভাপতি আর যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি, প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী সভাপতিগীর দল ত্যাগে নিশ্চিতভাবে দলটুক যথেষ্টখিন ক্ষতি করব। আর এই মুহূর্তে আমি জানাব বিচার যে আজি আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী এই দুগারী নেতায় গামোচা পিন্ধায় এই যে আনুষ্ঠানিকতা বিজেপি যোগদানের সেই আনুষ্ঠানিকতা আরম্ভ করব। ইয়ার পরবর্তী সময় দুগারীকে অন্যান্য একাংশ নেতার সঙ্গে বিশাল আয়োজনে দলত যে আদরণি জানা কার্যসূচী, সেই কার্যসূচী অনুষ্ঠিত হব। কিন্তু আজি মুখ্যমন্ত্রীর ওসরলে আহিছে তেওঁলোকে, আর মুখ্যমন্ত্রীর ওসর আহি তেওঁলোকক দুইগৰাকী নেতায় মুখ্যমন্ত্রীর গামোচা পিন্ধাই তেওঁলোকে আজি বিজেপিত যোগদানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আরম্ভণি করব। মই সমান্তরালকৈ দুটা কথা কব বিচার যে সুরেশ বড়া যিগৰাকী নগাঁও জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি, বিভিন্ন সময়ত আসলে দেখা গৈছিলে দুগৰাকী নেতা, নগাঁওর দুগৰাকী নেতাক অকমান অসন্তুষ্ট আছিলে, আর শেহতীয়াকৈ আমি রাজীব ভবনের সূত্রপরা জানিব পাৰিছো যে তেওঁলোকে কার্যকরী সভাপতি এগারী, তিনগী যি কার্যকরী সভাপতি আছে প্রদেশ কংগ্রেসের, সেই তিনগী কার্যকরী সভাপতির এগারীক জানাইছিল যে দুগৰাকী নেতা যর মাজত টনাটনি, এই টনাটনির পাশত যথেষ্টখিন অসুবিধার সম্মুখীন হয়েছে। আমি দেখাইছো সুরেশ বড়া আর পরিতোষ রয় এই মুহূর্তত মুখ্যমন্ত্রীর বাসভবনত উপস্থিত হয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সাক্ষাতের কারণে উপস্থিত হয়েছে। তার সমান্তরালকৈ আমি আর দুটা কথা কব বিচার যে এই যে দুইগৰাকী নেতার কথা উল্লেখ করেছিল, এই দুইগৰাকী নেতা কোন সেই কথা যথেষ্টখিন এই মুহূর্তে চর্চিত হয়ে আছে, আর এগারী কার্যকরী সভাপতিক স্পষ্টকৈ সুরেশ বড়াই জানাইছিল যে নগাঁওর দুগৰাকী নেতার
ক্ষেত্রত যথেষ্ট অসন্তুষ্টি আছে এই দুইগৰাকী নেতাৰ যি কৰ্মকাণ্ড বা তেওঁলোকৰ যি টনাটনি সেই টনাটনিত তেওঁ কাম কৰাৰ সুবিধা পোৱা নাই বা তেওঁ যথেষ্ট ক্ষতিগ্ৰস্ত হৈছে সেইবাবে তেওঁৰ নিজৰ ৰাজনৈতিক কেৰিয়াৰৰ কথা ভাবি আৰু তাৰ লগতে তেওঁৰ ব্যক্তিগত কিছু অসুবিধাৰ বাবে দল ত্যাগ কৰাৰ কথা ইতিমধ্যে ঘোষণা কৰিছে আমি তাৰ সমান্তৰালৈ ক'ব বিচাৰিছোঁ যে পৰিতোষ ৰয় ইতিমধ্যে উল্লেখ কৰিছে তেওঁ যিখন পদত্যাগ পত্ৰ প্ৰেৰণ কৰিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰালে তাত এটা কথা উল্লেখ কৰিছে যে দিছপুৰৰ পৰা দিল্লীলৈকে তাত কংগ্ৰেছত পৰিয়ালতন্ত্ৰ আছে এতিয়াও পৰিয়ালৰ তেওঁলোকে যিসকল সদস্য থাকে তেওঁলোকৰ বাবেহে আচলতে কংগ্ৰেছ দলটোত কাম কৰাৰ সুবিধা থাকে সেই কথাখিনি উল্লেখ কৰিছে তেওঁ ব্লু আইড বয় কেতিয়াও নাছিলে অৰ্গেনাইজেশ্যনটোৰ সেই কথাখিনি তেওঁ উল্লেখ কৰিছে আৰু সেয়েহে তেওঁ দীৰ্ঘদিন হৈ থকা কনফ্লিক্টৰ পিছত তেওঁ দল ত্যাগ কৰাৰ কথা ঘোষণা কৰিছে